অসমৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই আমাৰ খেল চলাই আছে। হাজয় ভিন্ন মেজাজে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বুলবুল এবং চড়ুই পাখির লড়াই উপভোগ করেছেন মুখ্যমন্ত্রী। বিহুর আনন্দে সামিল হয়ে খুশ মেজাজে দেখা গেল আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে। কামরূপ জেলার অধীনস্থ হাজর এলাকার বহু পুরনো রীতি অনুযায়ী বিহুতে বুলবুল পাখি এবং চড়ুই পাখির লড়াই করানো হয়। আজ আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হাজয় সেই পরম্পরাগত উৎসবে সামিল হয়ে আনন্দ উপভোগ করতে দেখা যায়। তবে অবশ্যই বলে রাখা ভালো, বুলবুল এবং চড়ুই পাখির মধ্যে মাত্র দু মিনিটের লড়াইয়ের পরে পাখিগুলো ছেড়ে মুক্ত করে দেওয়া হয়। আমার সৌভাগ্য অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় আমার খেল চলাই আছে। গতি আজির দিন বুলবুলি চৰাই যুঁজত চৰাইগৰাকী দুৰ্বল হয় বা চৰাইগৰাকীৰ কষ্ট হয়, ৰক্তক্ষয় হয়। আজি মই নিজে চৰাই যুঁজো চালোঁ, ক্ষতি নহয়। দুই মিনিট সময় খেলে, তাৰপিছত তেওঁলোকক উৰুৱাই দিয়া হয়, আগলৈও অব্যাহত থাকিব বুলি মই আশা কৰোঁ। ময়ো এটা অভিজ্ঞতা ললোঁ, নহ'লে বহুত মানে বহুত কথা সুধি থাকে, কোনোবাই কয় কিবা খুৱাই দিয়ে, কিবা খুৱাই দিয়ে।